হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো তোমরা দেখতে পাচ্ছ ডালার মধ্যে অনেকগুলো আম। তো এখন আমরা আম খাওয়ার প্রতিযোগিতা রেখেছি, তো সবাই এখানে উপস্থিত আছে। আর এই তো অনেকগুলো আম রাখছি, তো তোমরা আজকের ভিডিওটি অনেক সুন্দর হবে। আম খাওয়ার প্রতিযোগিতা দেখি কি আগে ফার্স্ট হয়। তো তোমরা দেখতে থাকো, এতে সবাই হাই বলছে, আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। ফ্রেন্ডস, আজকে আম খাওয়ার রেস শুরু হয়েছে, কে আগে আম খেতে পারে। তো এখানে উপস্থিত আছে অর্পণ, ববি দিদি, উদয় এবং পিনু। না, তোমরা স্টার্ট করো, কে আগে ফার্স্ট হয় দেখি। কেউ কোনো কে আগে পেতে পারে। এই তো অর্পণ প্রায় শুরু করে দিয়েছে। এই তো অর্পণ একদম সেই হারে খাচ্ছে, উদয় খুব আরামে খাচ্ছে, বাট পিনু তো অর্ধেক অর্ধেক খেয়ে ফেলেছে প্রায়। এই তো প্রায় শেষের দিকে, কে ফার্স্ট হবে? আমার মনে হচ্ছে তো অর্পণই ফার্স্ট হবে। বাপরে বাপ, অর্পণ ভেবেছিল অর্পণ হেরে যাবে, বাট অর্পণই খুব তাড়াতাড়ি খেয়েছে। খেলা যাবে না, নো সিটিং, নো সিটিং। যাই ফার্স্ট হবে একজন এলিমিনেটেড হয়ে গেছে, আর আছে তিনজন। দেখি কি হয়। অর্পণ কিন্তু একদম আটিটাই খেয়ে ফেলবে মনে হচ্ছে। এই তো অর্পণ, অর্পণ ফার্স্ট, অর্পণ উইনার, অর্পণ হাত দিল। আপাতত দুইজন আছে, দেখি কে সেকেন্ড হয়। আসলে তোমার বড় দা হয়ে গেছে, এরা খুব আরামে খাচ্ছে। আসলে উদয় না রেস মনে করে খাচ্ছে না, ও আরামে খাচ্ছে। আর চোচাও ফেলে দিয়েছে, যার কারণে অনেকটা বেশি খেতে পেরেছে। ববি দিদি খুব আরামে খাচ্ছে, খেতে থাকো তুমি, কার্ডি হবো আমার মনে হচ্ছে। আর উদয়, উদয়ের হাত তো একদম শেষ। যা উদয় সেকেন্ড। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করবেন, আর আপনাদের আম খেতে ভালো লাগে কিনা এটা কমেন্টে জানিয়ে দেবেন। ধরা তোমরা দেখলে আমরা কত সুন্দর এনজয় করে আমের প্রতিযোগিতা করলাম। এখন আমরা এই আমগুলো সবাই মিলে খাবো ভাগাভাগি করে। তো আমার ভিডিওটি আজকে কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, এবং আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবা, শেয়ার করবা, অ্যান্ড আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবা। তো ওকে বন্ধুরা, আজকে অবধি, বাই বাই।